আপনারা তো কন্টেস্ট ওপেন করতে পারছেন নাকি? এটা নিয়ে কি কোনো প্রবলেম আছে? কন্টেস্ট ওপেন বা কন্টেস্টে কাজ বা চয়েস করতে পারছেন না, এই রিলেটেড কোনো প্রশ্ন আছে? না আপু, কথা না আপু, বলুন। এগুলো আনতে পারছি, সমস্যা নাই। হ্যাঁ একদম, দেখা যাচ্ছে অনেকে আছে লাস্ট থেকে শুরু করে, যে লাস্ট কন্টেস্ট থেকে একদম ফার্স্ট পর্যন্ত আসব, জাস্ট ওপেন করে রেখে দেয় কিছু কিছু জিনিস। হ্যাঁ, যে আমি এভাবে এভাবে কাজ করব আর কি। এটা থামেন, এটা দেখি। এটা দেখেন কত ইজি একটা, ইজি একটা কাজ ছিল। হ্যাঁ, মেবি এটা হচ্ছে উইন হয়ে গেছে। এটা দেখেন তো এই কাজটা আপনারা। কন্টেস্ট করা যাবে না ম্যাম? বুঝলাম না। উইন হয়ে গেলে কি আর কন্টেস্ট করা যাবে না ম্যাম? না না, উইন তো হয়ে গেল, তাহলে আপনি কন্টেস্ট কি করে করবেন? আর ওটা তো জিতেই গেছে উনি। ওনার এই কাজটা পছন্দ হয়েছে, দেখেন এখানে জাস্ট W দুইটা ইয়া চিহ্ন দিয়েছে। এই ওয়েব লিখাটা বোল্ড, এবং এটা হচ্ছে যে ইয়া লিখা আছে সেটা হচ্ছে কিন্তু লাইট, অফ আচ্ছা লিখা আছে ওটা কিন্তু লাইট। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু আরো অনেক রকম ডিজাইন আছে, এবং কঠিন কঠিন ডিজাইন আছে। দেখেন, দেখতে পাচ্ছেন, উনি W জি। কেটেছে, E কেটেছে, B কেটেছে, F এবং T, S ও কেটেছে। হ্যাঁ, উনি দেখেন মানে কাজটা অনেক কমপ্লেক্স করেছে। দেখেন এবার কাজ হলো যে শুধুমাত্র 5 স্টার পেলেই যে হচ্ছে আপনি উইন হবেন তা না। দেখেন এরা অনেক কঠিন কঠিন কাজ ইউজ করেছে, অনেক কঠিন ভাবে কাজটা করেছে। এদের স্টারও মেলা আইডিয়া পাইছে, ওই স্টারও পাইনি, আবার এদিক কন্টেস্ট জিতে গেল। দেখেন, এদিকে দেখেন উনি কোন স্টারই পাননি, কিছুই পাননি। ওনার 79 নাম্বার এন্ট্রি ছিল, মানে কি উনি শেষে আর কি কাজটা দিয়েছেন, সিম্পল ভাবে কাজটা দিয়েছেন, একেবারে সিম্পল কাজ ওনাকে উইন করে দিয়েছে। আপনারা কাজ করবেন, ইজি কাজগুলো করেন, খুঁজে খুঁজে দরকার হলে বের করবেন, কিন্তু ইজি কাজগুলো করবেন, কোনো সময় কমপ্লেক্স করার চেষ্টা করবেন না। এত হিভি জিভি কালার দেওয়ার দরকার নাই, অনেক জাস্ট 2টা কালার ইউজ করেন, 2টা কালার দিয়ে কাজ করেন, কোনো প্রবলেম নাই। দেখবেন যে ক্লায়েন্ট কোনগুলাতে রিভিউ দিচ্ছে, কোন কালার গুলা পছন্দ করছে, কোন কালার লোগো গুলা উইন হচ্ছে, এগুলা কাজ করেন। দেখেন এটাতে লোগো অল ইন অল, দেখি এটাও ক্লোজ হয়ে গেছে। তো এটা আর কি আমরা উইন গুলা দেখছি। হ্যাঁ, যে কি কোন কাজগুলো উইন হয়েছে এ আর কি। এটা অনেক আগের কাজ, দেখেন এই কাজটাও সিম্পল, কিন্তু উনি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করেছে এতটুকুই। এ দিয়েছে, এর মাঝখানটা আমি যেভাবে কেটে দিই সেভাবে কেটেছে, এবং যে ইলিপস নিয়েছে জাস্ট শুধু অফসেট পাত করেছে, শুধু অফসেট পাত। ওকে, এটা $100-এর কাজ ছিল। এটাও কাজটা সহজ আছে, কিন্তু এখানে উনি কোনো রেটিং দেয়নি, সেহেতু আমরা কাজটা করব না। যে কাজে রেটিং নাই সে কাজ করব না। তার কারণ হচ্ছে ওই কাজে বোঝা যায় না যে ক্লায়েন্ট কি চায়, তিনি নিজেও বুঝতে পারছে না মেবি যে উনি কি চায়। আপনারা সবাই কি করছেন বলেন তো? কাজ করছেন না বসে আছেন না কি করছেন, এটা একটু বলেন, আমি তো বুঝতেছি না। আপু কাজ করতেছে, ঘোড়াটা বানাচ্ছি আপু, পেন্টুল দিয়ে। গুড ভাই, একটু বানানোর চেষ্টা করেন, একটু ভালো কাজ দেওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপুর লোগোটা কি দিয়েছেন ইয়াতে মেসেঞ্জারে? তাহলে বানাতাম। ভাই আপনি যে লগ ইন করলাম এটা ওটা বললেন, বলে কি করলেন আমি তো বুঝে পেলাম না। আপনি তাহলে এতক্ষণ কি করছিলেন ভাই? আপু বুঝতে পারিনি, আমি লগ ইন করলাম, দেখ কি যেন আইলো, দেখ আর বুঝতে পারিনি।
এন্ট্রিজ গুলো আমি দেখতে বললাম না, এন্ট্রিজ গুলো দেখেন, ওখানে যে ডিসক্রিপশন আছে, সেখানে যে ফাইল গুলো আছে সেগুলো দেখতে বললাম তো, দিয়ে ওগুলো তো আমি ইয়া করতে বললাম। দেখেন এই কাজে, এই কাজে দেখেন কাউকে রেটিং দেয়নি, কাউকে রেটিং দেয়নি, এখানে একজনকে টু স্টার দিয়েছে, উনি হচ্ছে সিল করে রেখে দিয়েছে, বুঝছেন? আপু এন্ট্রিজ, আপু এন্ট্রিজটা আনতে পারছি না, কোথায় যে আছে খুঁজে পাচ্ছি না এন্ট্রিজটা। এই যে এমনি এখানে লোগো ফর ট্যাটু বুকিং প্ল্যাটফর্ম $100 $100 এগুলো লেখা আসছে। হ্যাঁ তো এখানে তো এন্ট্রিজ আছে, তো ডিসক্রিপশন আছে, তার পাশে দেখেন এন্ট্রিজ লেখা আছে। আপনি ডিসক্রিপশনটা পড়েন, পড়ে সেখানে দেখেন, এখানে দেখেন ফাইলগুলো আছে, যে ফাইল অ্যাটাচগুলো আছে এগুলো ডাউনলোড করেন। ডাউনলোড করব আপু। হ্যাঁ অ্যাটাচ ফাইলগুলো ওপেন করেন, নিচে ডাউনলোড অপশন আছে, সেগুলো ডাউনলোড করতে পারেন না, দেখতে পারেন না, ওটার মধ্যে থেকে লোগো বানাতে হবে তা তো না, লোগো বানাতে হবে আপনাকে, ওরা আইডিয়া দিয়ে দিয়েছে, ওটার মতো করতে হবে না, আইডিয়া দিয়ে দিয়েছে, এখন আপনি গুগলে সার্চ দেন বেশ কিছু জিনিস, তারপরে বানাবেন। সজিব ভাই দেখেন এটা করবেন, এটা এটা হারাবারা ফন্ট, হারাবারা ফন্ট মেবি আছে আপনার কাছে নাকি না? নাই। হ্যাঁ আপু আছে, অনেক ফন্ট আছে আপু, লিংকটা দিয়ে দেন তো আপু, কয়েকটা লিংক দিয়ে দেন। এটা ওফ, এটা অনেক সময় আছে, তারপর আপনি করে রেখে দেন, সমস্যা নাই তো, কিছু হ্যাঁ কিছু আপু দিয়ে দেন, করে রেখে দিলে ভালো লাগে আর কি। আজকে আপু হয়তো কাজ করতে পারবো না বিকালের দিকে, দিয়ে দেন আপু এটা। প্রবলেম নাই, দেখেন এখানে মাত্র তিনটা রেটিং, মাত্র তিনটা রেটিং, আপনারা সবাই ইচ্ছা করলে করতে পারেন, কাজগুলো আচ্ছা জমা আপু দিয়ে দিয়ে লিংকটা দিয়ে দেন তো, করবো নি আপু। ইয়া যে কি করে নাজমুল ভাই, কথাও বলে না, বলেও না কি করছে না করছে কিছু বুঝিও না। আপা বলেন ইয়া কি পিকচার নামাবো, আপনার জিপে যে পিকচার নামাচ্ছি তো আপনার ই রিড হচ্ছে না ইয়াতে ইলাস্ট্রেটরে। কোনটা ভাই? এই বিভিন্ন ধরনের মোকআপ, তারপর আপনার লোগো, এগুলো আপনার এডিট করব তো জিপে যেটা সাপোর্ট করছে না, মানে এডিট হচ্ছে না ওখানে, আরো ইয়া হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে ওখানে। মানে আপনি ইয়া করতে চাইছেন, ইমেজ চেঞ্জ করতে চাইছেন না কি করতে চাইছেন? জি 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 আপু, এবার আনতে পেরেছি, এন্ট্রিজটা আনতে পেরেছি, তখন আনতে পারছিলাম না, এখন দেখলাম। হ্যাঁ তো ভাই হচ্ছে ওখানে ইমেজ ট্রেস অপশন আছে, আপনি ইচ্ছে করলে পেন টুল দিয়েও কাটতে পারেন। আপনি কে বলছিলেন, নতুন স্টুডেন্ট নাকি পুরনো স্টুডেন্ট? জি নতুন স্টুডেন্ট সাব্বির আপা। তাহলে ভাই এক কাজ করেন, আপনি ওখানে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস অপশনটা আসছে না, একটু দেখিয়ে আমি দিলে আপনাকে ভালো দেখাই হতো। দিচ্ছি। ওকে জাস্ট ওয়েট ভাই। আচ্ছা আপু কাজ দিচ্ছেন নাকি? দিয়েছি আর একটা, সেটা অনেক টাইম আছে, তারপরে লোগোটা বানানো যায় আর কি, আপনারা পারবেন বা ভালো লাগবে তাই আচ্ছা দিলাম। আমি দেখি। হ্যাঁ কিন্তু আগে যেটা দিয়েছি সেটা সময় নেয়, সেটা মাত্র 21 ঘন্টা, অতএব সেটার কাজ তাড়াতাড়ি করেন। সাব্বির ভাই, সাব্বির ভাই একটু দেখেন। হ্যাঁ সাপোজ আপনি কোনো কিছু একটা ইয়া করতে চাইছেন আর কি, জি মেবি ধরেন এটা নিলাম, এটা কি এটা আপনি জেপিজি মানে? মোডে আছে না পা? হ্যাঁ এটা জেপিজি মোডে আছে ভাই, আচ্ছা এটা দেখেন, এটা এটাকে বানাতে আপনি ভাব, আমি ভাবছি যে যে আর এটা নিব। হ্যাঁ
তো এখানে দেখেন উপরে দেখেন এটা সিলেক্ট যখন থাকবে, এটা যখন সিলেক্ট থাকবে তখন দেখেন উপরে ইমেজ স্ট্রেস লেখা চলে আসছে, ইমেজ স্ট্রেস দেখেন। হ্যাঁ এখানে দেখেন একটা তীর চিহ্ন বা যেটা আছে সেটাতে আপনার দেখেন কতগুলো অপশন আসছে। এই লোগোটা যখন তিন কালার থাকবে তখন আপনি থ্রি কালার, সিক্স কালার, ষোলো কালার এগুলা দিয়ে হাই লেভেল বা লো এগুলা এগুলা বা লাইন আর্ট যেভাবে করবেন সেভাবে আসবে। হ্যাঁ মানে লোগোটা আর কি কপি হবে। এখন আপনার কাজ হলো যে এটা যেহেতু ব্ল্যাক আছে সেহেতু আমি জাস্ট শুধুমাত্র ইমেজ স্ট্রেস এর উপর ক্লিক করে দিয়েছি, আর কিচ্ছু করলাম না, এক্সপ্যান্ড করে দিলাম। ওকে এক্সপ্যান্ড করার পরে দেখেন এটাকে হচ্ছে যে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, ওকে এক্সপ্যান্ড ওখানে ওটার পরে ইমেজ স্ট্রেস এর পরে এক্সপ্যান্ড অপশন। এবার দেখেন এবার আমি এটাকে নিয়ে গেলাম, নিয়ে যে এই পেজে বসালাম এবং এবার কালার দিব ব্ল্যাক কালার। দেখেন এটা চলে আসছে, এটা এখন আপনি শিফট অল্টার পেস্ট করে ছোট বড় করতে পারেন এবং দেখেন এটা ভাগ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে গেছে, আপনি এখন যা ইচ্ছা তাই করতে পারেন। ওকে জি বুঝতে পেরেছি আপা, এটা কি বুঝতে পেরেছেন? জি জি জি। কিন্তু আমি এবার একটা কথা বলি যে সেটা হচ্ছে ইমেজ স্ট্রেসটা কিন্তু সব ক্ষেত্রে হবে না, এটা হলো কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিজাইন আপনার নষ্ট হয়ে যাবে, সেজন্য আর কি আমরা পেন টুল ইউজ করে কাটার চেষ্টা করব বেশিরভাগ সময়। ওকে আর নইলে পারফেক্ট করার চেষ্টা করবো কাজটা। এখন আপনি যে কাজটা করছেন সেটা একটু দেখেন যে সেটা হচ্ছে আর কি ভেক্টর ফাইল নেবেন। হ্যাঁ দেখা যাচ্ছে একটা হর্স আপনি চাইছেন, তখন লিখবেন হর্স 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 লোগো ভেক্টর ফাইল। হ্যাঁ ভেক্টর দিলেই আপনার যে ব্ল্যাক আকারে আসবে তখন আর কি আপনার ইমেজ ট্রেস করতে সুবিধা হবে। ওকে ঠিক আছে। গিটার নিয়ে জন্য তাহলে কি আমি ওই লোগোটাই বানাবো ভাই? এত না না লোগোটা না না আপু লোগোটা বানানোর দরকার নাই, মানে জাস্ট এই কোন একটা ইমেজ রে মানে একটা লেখার ভিতরে ঢুকা দেওয়া অফসেট পাক করে এইটাই জাস্ট দুই তিনটা যে কোন একটা ইমেজ রে তিনটা লেখার মধ্যে এই অফসেট পাক করে একটু কি দেখতে যাচ্ছিলাম। দেখেন দেখেন আপনি জাস্ট ইজি ওইটা দেখেন যে যে কোনো কিছু অফসেট পাক করা, আপনার আমি এই অফসেট পাতের কাজ দেখিনি, আপনি অফসেট পাতের কাজ করেননি, এটা হচ্ছে মেন কথা। কথা হলো যে আপনি এখন এটাকে অফসেট পাথ কি করে করবেন? সাপোজ দেখেন এটাকে আমি টেনে নিয়ে আসলাম, টেনে নিয়ে আসার পরে আমি ভাবছি যে এটা কালার চেঞ্জ করব, কোনটা অফসেট আর কি। হ্যাঁ এবার দেখেন যেটা অফসেট পাথ করব সেটা নিচে থাকবে, মানে এসটাকে আমি কাটবো, এস কিন্তু নিচে থাকবে সি উপরে, অতএব যেটা উপরে থাকবে সেটা আপনি অবজেক্টে যে পাথ করবেন এবং পাথে যে অফসেট পাথ করবেন। ওকে এখানে দেখেন আমার হচ্ছে এখানে আমি হচ্ছে 5 PT 5 PT এবং হচ্ছে প্রিভিউ। ওকে এবার এখানে আপনি ইচ্ছা করলে কালার চেঞ্জ করে নিতে পারেন। ওকে এখানে দেখেন এবার যেটা আমি অফসেট পাথ নিয়েছি সেটা কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এবার আপনি সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে জাস্ট ইয়া করতে পারেন আর কি। এটা আমি জাস্ট নীল কালার এবং যে ব্ল্যাক কালারটা সেটা সিলেক্ট করেছি, এবার অবজেক্টে যে এক্সপ্যান্ড করেছি, এক্সপ্যান্ড করার পরে উইন্ডোতে যে পাথ ফাইন্ডার দেখেন এখানে পাথ ফাইন্ডার আছে, পাথ ফাইন্ডার আসছে, এবার এখানে যে দেখেন এই উপরে যে সেকেন্ড ইয়ারটা সেটা করে দিয়েছি, দেখেন এটা অলরেডি আমার এটা অফসেট পাথ হয়ে গেছে। এবার বলেন এবার হচ্ছে বুঝছেন নাকি এখনো বুঝেন না? ম্যাডাম আপনি আমাকে কাজটা করে দেখান হচ্ছে সব মিলে আর কাজটা হচ্ছে ওটা দেখবেন এটাই তো নাকি? দেখুন একটা ছবিকে আর কি লেখার ভিতরে যে ঢুকা দিছিল ইমেজটাকে এটা দেখেন ফার্স্টে কি এটা আউটলাইন করবো এবং আনগ্রুপ করবো। ওকে এবার আনগ্রুপ করার পরে এটা আর কি Thank you.
দেখেন এটা যে কাজটা সেটা হচ্ছে আমার হয়ে গেছে। এবার এটা দেখেন সিলেক্ট করার পরে জাস্ট কন্ট্রোল প্লাস দি আর কি যে এক্সট্রা অংশটুকু, হ্যাঁ যে এক্সট্রা অংশটুকু সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, সরি কাট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব অল্টার প্রেস করে, হ্যাঁ এই অংশটুকু দেখেন কেটে দিয়েছি। ওকে আপনি দেখেন এটা এটা আর কি অফসেট পাত করব, কারণ আমার কাছে ওই গিটার টিটার বা এগুলো আর কি এখন নেওয়া নাই, সেই জন্য যেটা করছি সেটা একটু দেখেন। হ্যাঁ এটা ধরেন সাপোজ এই ইয়ারটার ভেতরে এটা আর কি অফসেট পাত করা হবে, হ্যাঁ তো সব মিলে এখানে আর কি এটা একটু বেড়ে গেছে, সেহেতু আমি এটা তো হবে কোন
মিটার না না মানে কিন্তু অন্য কি কাজ করছেন সেটা বলেন শুনে। ওই যে যে হর্স ওইটা আকায় পেন্টুল দা আকায় কমপ্লিট করতেছে আপু, দিচ্ছি জমা দিতে 2 মিনিট। আচ্ছা প্রবলেম নাই ভাই, কাজ করেন অনেক আস্তে আস্তে ইজি ওয়েতে কাজ করেন, কোনো সমস্যা নাই। আর বাকিরা বাকিরা বলেছি যে যে কোনো কাজ যখন করবেন তখন আর কি একটা একটা জিনিস যে দেখে কাজ করবেন তা কিন্তু না, কপি হয়ে যাবে। হ্যাঁ তো আমরা কপি করব না, আমরা হচ্ছে আর কি বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করব। ওকে দেখেন এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু মানে আর কি এটা আমাদের হচ্ছে অফসেট পাথ হয়নি, সরি ইমেজ ট্রেস হয়নি। তারপর আমরা এটা নিব, নিয়ে দেখেন এবার ইয়াতে চলে যাব, মেইন পেজ যেখানে সেখানে চলে যাব। চলে যাওয়ার পরে ভাই দেখছেন আপনি কি যেন ই ভাই সাদত ভাই কাজ করছেন না কি করছেন এটাই তো বুঝলাম না। আপু আপনার কাজ দেখছি, আপু আপনার কাজ দেখছি, আপনি একটু বলেন তো নয়েজ কি। তাসলিম আপু আপনি কিন্তু ফার্স্টে যে এরকম খেয়াল দেখাতেন কিন্তু এখন কিন্তু আপনার মধ্যে সেই রকম জিনিসটা নাই, আমি জানি না সেটা এখন আপনার পার্সোনাল প্রবলেম না কি হয়েছে, বাট আপনি কিন্তু কাজ করছেন না আপু, এভাবে হবে না আপু। সত্যি বলতে কি ওই যে আপনাকে বললাম না মানে কালকে ওই বইটা নিয়ে মানে ভালো লাগছিল না, মানে কাজ একটা করছিলাম দুইটা পরে জমা দিতে পারছিলাম না তো ভালো লাগছিল না কাজ করতে। আপনারা এখন ওই দেখছি আপু মানে কাজ এখন ওভাবে করতে পারছি না, মানে এগুলো তো একটু কঠিন কঠিন লাগছে আপনার কাছে। আপু একটা জমা দিয়ে দিতে আমি নিজে থেকে কাজ করছি, মানে নিজে নিজে মনে হচ্ছে আমার কাছে বেশি সুবিধা লাগছে। নাজমুল ভাই আপু কাজ করছি, বলে এমনি এক্সট্রা সময়ে Thank you.
এবার বলেন ওখানে লেখাটা কি ছিল এটা একটু কেউ বলেন তো তারপরে আর কি সেট করব আমার প্রসেসিং শেষ এখন বলেন যে ওই লেখাটা কি ছিল লোগোটা রক্স ছিল মনে হয় রক্সই ছিল আমরা এটা সেট করব হ্যাঁ এবার বলেন এটাকে অফসেট করতে চাইছি আর কি হ্যাঁ আনব্রুক লেখার মধ্যে দিয়ে আর কি তবে ওনাদের লেখাগুলো আরো মানে হচ্ছে বোল্ড ছিল আর লেখাগুলো আর একটু অন্যরকম ছিল আর কি সেজন্য আর কি সুবিধাটা বেশি হয়েছে আমরা ওই টাইপের ইয়া পাইনি খুঁজে আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি একটু জাস্ট বুঝে নেন তাহলেই হবে হ্যাঁ তারপর ধরেন এটাকে হচ্ছে নিয়ে এবার দেখেন এবার হচ্ছে এই তিনটা আমরা সিলেক্ট করব এই তিনটা সিলেক্ট করার পরে দেখেন অবজেক্টে গেছি অবজেক্টে যে পাথে যে হচ্ছে অফসেট পাথ ওকে আমারও একটা প্রবলেম হয়ে গেল যে এটা অনেক বড় হয়ে গেছে যাই হোক এটা পুরোটা সিলেক্ট করব করার পরে হ্যালো আপু এই আপু হ্যালো আমার এই সমস্যাটাই হয় এই সমস্যার কারণে আমি বুঝতে পারি না যে কোন দিক দিয়ে কাটবো কি করব মানে এই ডাবল এর সমস্যা এটা হচ্ছে আপনার কত ভার্সন কো ভার্সন কত মানে কত ইউজ করছেন এই ইলাস্ট্রেটর আমি 17 17 তো তো প্রবলেম হওয়ার কথা না ভাই হ্যাঁ আপু আমার এইরকম ফেস করি সেজন্য আপু আপনার সাথে অভিজ্ঞতাটা শেয়ার করলাম মানে আমার এই সেম এই ঝামেলাটা হয় মানে এরকম পুরো এইটাই হয়ে যায় এন্ড কোন দিকে অফসেট পাট করব কি ডিভাইড করব এই জিনিসটা মানে আমি বুঝে উঠতে পারি না সেজন্য আমার ঝামেলা হয় এটা কাটবেন আপনি যে অংশটা কাটবেন সেই অংশটা অফসেট পাট করবেন আর কিছুই না বুঝলেন ভাই আপনাকে একটাই একটা আগে ইয়া করে দেখাই একটা একটা করে অফসেট পাথ করি হ্যাঁ ধরেন আপনি হচ্ছে এটা কাটবেন হ্যাঁ মানে এই এস এর এই অংশটা কাটতে চাইছেন তো দেখেন এই শুধুমাত্র এই এস টা সিলেক্ট করার পরে আমরা অবজেক্টে গেলাম অবজেক্টে যে পাথ পাথে যে হচ্ছে অফসেট পাথ তারপরে দেখেন ওকে ওকে এখন কথা হলো যে আপু এই তো সেই মোটা হয়ে গেল তাই না ঘুরাই ফিরাই তো তাই হইলো এবার দেখেন শুধুমাত্র যে লাল দুইটা অংশ সেটা সিলেক্ট করেছি এবং অবজেক্টে যে এক্সপ্যান্ড করেছি এক্সপ্যান্ড করার পরে এটা থেকে মাইনাস করে দিয়েছি এখন দেখেন যে অংশটুকু আমি কাটতে চাইছিলাম এটা সেই অংশটুকু কেটে গেছে বুঝতে পারছেন না কি করছেন না
একটা একটু করে কাটেন ভাই আবার দেখাচ্ছি আরেকটা হ্যাঁ এই এসটা আমি উপরে নিয়ে আসব অ্যারেঞ্জ বিন্দু কোন হ্যাঁ এই এস এর এবার এই অংশটা ভাবছি আমি যে কাটব হ্যাঁ এবার দেখেন অবজেক্টে গেলাম এই কে টিভি দেখছেন না কে কি করছেন বলেন এবার দেখুন হলুদ অংশটা দিলাম হ্যাঁ এবার দেখেন এই দুটো সিলেক্ট করেছি করার পরে জাস্ট শুধু রেড এবং যে ইয়েলোটা সেটা সিলেক্ট করেছি করার পরে হচ্ছে অবজেক্টে যে এক্সপ্যান্ড করবেন এক্সপ্যান্ড করার পরে দেখেন এখানে মাইনাস করে দিয়েছি দেখেন যে অংশটুকু কাটবো সেটা ওইভাবে কেটে দেব এখন কথা হলো যে আমার মোটা হয়ে যাচ্ছে হ্যাঁ এবার বলতে পারেন যে আপু এটা তো অনেক মোটা হয়ে গেল তাহলে মোটা হয়ে গেলে তো বেশি কাটবে সেহেতু আমরা অবজেক্টে যাব পাথ কমিয়ে নেবেন এটা জাস্ট আমরা টু করব হ্যাঁ টু করার পরে এবার ড্যাশ ওকে করব দেখেন এটা অনেকটা কমে আসছে না আপনারা দেখেন বুঝতে পাচ্ছেন কি ব্যাপার রেসপন্স করেন না কেন কথা না বললে আমি কি করে বুঝবো যে কে কি বলছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ তো যখন আপনি যেখানে যেমন এখানে ভাবছেন যে আপনি দুই এরও আরো কম দিলে মনে হয় আরো একটু ভালো হতো কারণ এখানে অত বেশি আমরা কাটবো না যেমন ওই গিটারের একটা লোগোতে আমরা দেখলাম যে অত বেশি ওনারা কাটেনি সেহেতু এখানে টু দেওয়া আছে এখানে জাস্ট ওয়ান দিয়ে দিলাম দেখি অনেক কতটুকু হয় কি যদি জাস্ট ওকে দেখেন এখানে অল্প অংশটুকু আর কি কন্ট্রোল প্লাস দিয়ে আমি একটু বড় করে নিলাম বড় করার পরে এবার দুই ওয়েতে কাটা যায় একটা এক্সপ্যান্ড করে এখানে কাটা যায় আবার এটা সিলেক্ট করে কাটা যায় হ্যাঁ এবার দেখেন এখানে হচ্ছে অল্টার প্রেস করে আর কি কেটে দিলাম হ্যাঁ এবার দেখেন কন্ট্রোল মাইনাস করব এবার দেখেন এক্সট্রা যে অংশটা সেটা আমি দেখেন টেনে নিলাম এবার কন্ট্রোল প্লাস দিয়ে এবার আপনি বলেন যে এবার বুঝতে পারছেন তো যে কাটার ওয়েটা এবার দেখেন চিকন করে কাটাটা হয়েছে এই সাজু ভাই আপু কিন্তু যে এস এর নিচে যেটা সাদা হয়ে গেল অনেক ওটা কি কাটার কারণে হইছে না আপু মানে আমার আমি কারণ ওই তো বললাম না যে আমি যেহেতু এই এটা কিন্তু অনেক মোটা করে কাটছি তাই এটা যে গোল অংশটা সেটা অনেকখানি চলে গেছে এটা 5 পিটি আর এটা 1 পিটি সেজন্য এটা দেখেন কম মানে এই অংশটা আমি এভাবে কাটতে চেয়েছি যে এস এর মধ্যে আর কি নিব এটা এইভাবে সেজন্য এটা এইভাবে কেটেছে মানে কেটে কাটলামই তো এভাবে এখনো বুঝেননি আপনি জি আপু বুঝতে পারছি আর উনি এইভাবেই ও এর ভিতরটা গিটার ঢুকায় দিছে আপু অফসেট পাট করে অফসেট পাট করে মানে দেখেন এই তো এসটা কিন্তু ঢুকে গেছে এসটা যদি আমি আরো টেনে নিতাম তাহলে কিন্তু এসটা অলরেডি ঢুকে যেত যেমন কে এটা এবার কেটে দেখায় আপনি আপনাকে জাস্ট ওয়েট দেখেন কে এর এই অংশটা কিন্তু ইয়া হবে হ্যাঁ এটা দেখেন অবজেক্টে যে পাথ এবং এখানে যে অফসেট পাথ ওকে এবার 1 পিটি এটাও আছে কারণ ওই তো বললাম না যে এটা আমি কম কাটবো আপনারা ইচ্ছে করলে মোটা নেওয়ার জন্য তখন একটু ওয়েটা মানে ইয়াটা বাড়িয়ে দিবেন তাহলেই হবে এখন দেখেন এটা পুরোটা সিলেক্ট করে ফেলেছি সিলেক্ট করার পরে দেখেন এখানে ইয়া অল্টার প্রেস করে আর কি এই অংশটা কেটে দিয়েছি ওকে দেখেন এখানে কন্ট্রোল মাইনাস করে আমি যে এক্সট্রা যেটা সেটা আমি টেনে বের করে নিব ওকে এবার এবারও কি বুঝেননি ইয়া ভাই কি যেন এবার কি বুঝছেন ভাই আপু মানে এই জায়গা কি পা ইয়ে দিয়ে মানে আপনি বললেন যে গিটার বা কোনো কিছু একটা অংশ নেন নিয়ে আপনি হচ্ছে একটু দেখান যে আমি কিভাবে ওটার ভেতরে কাটবো তাই আমি আর কি এই ফন্ড গুলো কেটে আপনাকে দেখাচ্ছি যে আপনি যতটুকু অংশ কাটতে চাইবেন যেভাবে মোটা ভাবে কাটতে চাইলেও মোটা ভাবে কাটতে পারবেন চিকন করে কাটতে চাইলেও কাটতে পারবেন ঠিক এইভাবে ওনারা ফন্টের ভেতরে ডিজাইনটা রেখে দিয়েছে দিয়ে ওই ওইটাকে কেটেছে কথা বোঝা গেল জি আপু আপনি এটা কি শেপ ডিভাইডার দিয়ে কাটছেন না পরে হ্যাঁ শেপ বিল্ডার দিয়ে কেটেছি শেপ বিল্ডার দিয়ে কেটে মানে আপনি যে অংশটা কাটবেন সেটা সিলেক্ট করে অল্টার প্রেস করবেন পরে আপনি টেনে নেবেন যে এক্সট্রা অংশটুকু সেটা টেনে নেবেন তাহলে হবে জি আপু ভাই বলে আপনি যে মকআপের লিংকটা দিয়েছিলেন আমি ওখানে গিয়ে মকআপগুলো জিপ ফাইল ডাউনলোড করলাম কিন্তু এক্সিট ফাইল করলে আমি বললাম লিংকটা দিয়েছেন আর কি মকআপের ওখানে গিয়ে যখন মকআপ ডাউনলোড দিচ্ছি আপু ওখানে গিয়ে দেখি আপনার পিক্সার পাচ্ছে আর কি মানে পুরোপুরি পাচ্ছে না যে আপনি যে মকআপ গুলো পাচ্ছেন আমি মকআপ গুলো পাচ্ছি না আপু ফটোশপ যেটা সেখানে আপনার ওই ওখানে ওখানে কিন্তু আপনার জেপিজি আছে জেপিজি মানে আপনার সুবিধার্থে যে কোনটা কি মকআপ পাশে পিএসডি ফাইলটা আছে আপনারা মকআপে যে পিএসডি ফাইলটা ওপেন করবেন বুঝেন না পিএসডি ফাইল ছাড়া মকআপ
হবে না বুঝছেন আপনারা জেপিজি ফাইলটা ওপেন করছেন আপনারা বুঝতে পারছেন না পাশে যে পিএসডি লেখা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখেন এখানে দেখেন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়েছি কপি করার পরে দেখেন আমার এখানে ফটোশপ অন নাই সো আমি এখন ফটোশপ অন করব আপু কপি কি সেভ করার আগে করলেন না পরে করলেন আমি সেভ করিনি আমি যখন আমি আমি হচ্ছে ওই ওয়েতে আপনি সেভ দিবেন যখন আপনি এআই সেভ দিবেন জেপিজি তে সেভ দিবেন এবং যদি মনে করেন আমি সেভ পেজ থেকে কি করে নিয়ে আসে করব তাহলে পিএনজি 24 এ সেভ দিবেন ওকে এখানে যে দেখেন ফাইলে যে ওপেন করব ওপেন করে এখানে আর কি আমি ডেস্কটপে যাব এবং নিচে দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড সে মকআপ হোয়াইট ব্যাকগ্রাউন্ড এনডি মকআপ পিএসডি এটা কি সবাই দেখতে পাচ্ছেন জি আপু দেখতে পাচ্ছি জি আপু এবার দেখেন আমি পিএসডি ফাইলটা কিন্তু ওপেন করছি হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবেন যে ওখানে আমি পিএসডি ফাইলটা ওপেন করছি এখন এখানে যে দেখেন এখানে যে বাউন্ডিং বক্সটা আছে সেই ভিতরে যে ইয়াটা সেখানে ডাবল ক্লিক করব ওকে দিয়ে দেখেন এভাবে আসবে এভাবে ওকে করব ওকে করার পরে নোর এই জিনিসটা ভালো লাগে এবার দেখেন এটা হচ্ছে ব্যাক স্পেস দিয়ে আপনি কেটে দিতে পারেন হ্যাঁ জাস্ট এখানে দেখলেন না আগে থেকে একটা লোগো ছিল আমি জাস্ট কিবোর্ডে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব হ্যাঁ কাটার পরে দেখেন ওখানে কন্ট্রোল সি কিন্তু করে রেখে এসেছি আমি এখানে এসে শুধু কন্ট্রোল ভি দিব এখানে দেখেন এটা হচ্ছে পেস্ট হ্যাঁ এটা জাস্ট ওকে করে দেখেন আমার হচ্ছে আগে যে লোগোটা মানে আমি যেটা কপি করেছি মানে সেটা আর কি চলে আসছে এবার এবার শিফট অল্টার প্রেস করে এটাকে একটু বড় করে নিলাম এবার দেখেন কিবোর্ডের ইন্টার তারপরে হচ্ছে কন্ট্রোল এস এবার আমি হচ্ছে যেটা আমার কি আর লোগোরিয়া সেখানে গেলাম দেখেন অলরেডি লোগোটা মকআপ হয়ে গেছে ওকে আপু মকআপ ডাউনলোড করে একটু দেখাই দিবেন আপু আমার মকআপ ডাউনলোড করতে সমস্যা হচ্ছে এখানে শুধুমাত্র আমরা এটারই কাজ করছি এখানে আমার বেশ কিছু আরো মকআপ নামানো আছে আমি ওই মকআপগুলো আপনাদেরকে একটু দেখাই নইলে আপনাদের হয়তো সেই জন্য সমস্যা হতে পারে যে আপু বুঝলাম না মকআপগুলো একটু গ্রুপে দিলে খুব ভালো হতো তাহলে আমরা ডাউনলোড দিয়ে নিতে পারব আমি যে মকআপ ডাউনলোড করছি সেখানে আপনি পুরো মকআপ ফাইল কেন কিছু কিছু করে করেন দুই দিনে করেন এটা প্রবলেম তো হবেই আমি আর কি আমার পিসি নষ্ট হয়ে গেছিল আমার সব শেষ হ্যাঁ আমার যে মন মাইন্ড আর কি খারাপ সেই কারণে আর কি আমি কল্পনা করতে পারিনি যে আমার নতুন পিসি আর কি আমি বানাই নিয়ে আসছিলাম কিন্তু আর কি আপনাদের ক্লাস করাতে করাতেই মাঝে একদিন আপনাদের হচ্ছে ইয়া কি জানো তো তার আগে কি আমার সব শেষ হয়ে গেছে সেজন্য আর কি আমি পুরাই আপসেট এখন পর্যন্ত যে যেটা আর কি আমার কোনোভাবেই নিয়ে আসা সম্ভব না আমি আপনাদের সুবিধার্থে কিছু মকআপ নামালাম তো কয় ঘন্টা লাগছে জানেন ভাই কিছু নামিয়েছি তো এটা ভাই সময় লাগবে বুঝছেন আগে ফুল নেটওয়ার্ক তো কিছু আমি একবার ক্লিক করব ওকে ওকে লিখলাম হ্যাঁ ওকে করলাম কি করছি দেখেন এটা জাস্ট ওকে করার পরে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব কিংবা এখানে যে চোখটা আছে সেটা অফ করে দিব হ্যাঁ এখানে কন্ট্রোল ভি দেওয়ার পরে দেখেন ওকে করেছি এটা অনেক বড় আকারে আসছে হ্যাঁ শুধু শিফট অল্টার ধরে আমি একটু ছোট করব আমি ভাবছি একটু ছোট করলে হয়তো বা আমার এটা ভালো লাগবে হ্যাঁ তো সব মিলে এবার দেখেন এবার ইন্টার কন্ট্রোল এস ওকে কি করলাম কন্ট্রোল জেড
কন্ট্রোল জেড উইদাউট পেস্ট কি করা সম্ভব ম্যাম আমার হচ্ছে ইয়া হয়ে গিয়েছিল জাস্ট ওয়েট এটা দেখেন একটু ছোট করছি এবার দেখেন ইন্টার তারপর কন্ট্রোল এস ওকে এবার দেখেন দেখেন লোগোটা সুন্দরভাবে বসে গেছে এখন বলেন যে এখনো কে কে বুঝতে পারেনি এটা জাস্ট যখন আমি বড় করব আর কি তখন দেখেন আমি বড় করলে আরো বড় আকারে দেখা যাবে আর কি সবগুলাতে মোকআপ করে দেখাবো হ্যাঁ তো এখন পর্যন্ত প্রবলেম কার কার বলেন আপু করার সময় আর হয় না এখন তো সমস্যা হচ্ছে না হ্যাঁ আপু করার সময় আর হয় না করার সময় আর হয় না আবারো ডিলিট করছি আমি নতুন আবারো কোন একটা মকআপ নিয়ে আসি ওপেন বলেন নাই আপু আমি সিঙ্গেল হয়ে মকআপ ডাউনলোড করলে আপু হচ্ছে আর কি মকআপ জিপ ফাইল আকারে আসছে কিন্তু আপু আমার কাছে ডাউনলোড করবেন ওটা আমি দেখে দিচ্ছি প্রতিটা মোকাপে তো একই ওয়েতে কিন্তু আপনাদের প্রবলেমটা হচ্ছে কেন ওইটা তো বুঝলাম না একটা ম্যাথ আপনি যে কোনো স্যারের কাছে যাবেন এক একজন এক এক রকম ভাবে সবার সুবিধার্থে ভাই যে এভাবেও করতে পারেন ওইভাবেও আপনি চকি অফ করে দিন আপুর মনে হয় ডিস 100% ইউজ হয়ে যাচ্ছে বুঝছেন এই জন্য প্রবলেম হচ্ছে এবার হচ্ছে আপনি কিন্তু এখানে যে ডাউনলোড অ্যাজ জিপ এটাতে ক্লিক করলে কিন্তু আপনার আস্তে আস্তে আর কি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা লাগবে হ্যাঁ আবার দেখা যাচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হলে 30% হবে 40% হবে হয়ে কেটে যাবে এই রকম প্রবলেম এই ক্ষেত্রে
জন্য দেখেন এটা এবং এটা কিন্তু আমাদের আসল মকআপ পিএসডিটা এটা কিন্তু মকআপ হ্যাঁ প্রতিটা জেপিজি এর পাশে পিএসডি আছে প্রতিটা জেপিজি এখন দেখা যাচ্ছে আপনি জেপিজি ডাউনলোড করে পিএসএ যে একদম মকআপ করেই যাচ্ছেন পড়ে যাচ্ছেন হবে না তো ভাই আপনাদেরকে দেখেন এই হচ্ছে এটা আর কি পিএসডিটা আর কি ডাউনলোড করা লাগবে ঠিক আছে এখন দেখেন সাপোজ দেখেন আমি হচ্ছে দেখেন এটা জেপিজি আছে ফোন হ্যাঁ ফোনের এটা দেখেন এখানে তিনটা যে ডট আসছে এখানে যে রাইট বাটন ক্লিক করব করার পরে এখানে দেখেন ডাউনলোড অপশন আসছে এখন দেখেন ডাউনলোড দিয়ে দিয়েছি অলরেডি আমার একটা ডাউনলোড হচ্ছে হচ্ছে মানে এটা কত লেট হয় শুধু দেখেন নেট স্পিড আমি জাস্ট একটা আর কি ইয়া করেছি তারপরে দেখেন এটা জাস্ট সময় লাগবে ভাই বুঝছেন আপনারা এইভাবে একটু দুই দিন তিন দিন সময় করে দুইটা তিনটা করে মকআপ ক্লিক করবেন ডাউনলোড করবেন জি ম্যাম ওই পিকচার গুলো তাড়াতাড়ি ডাউনলোড হয় জেপিজি গুলো আর এই এটা অনেক লেট হয় ওই তো ভাই প্রবলেম তো ওটাই আপনারা জেপিজি ডাউনলোড করতেই আছেন করতেই আছেন আমি তো বুঝতে পারছি আমি বুঝিনি ভুলে গেছিলাম যে আসলে তাদেরকে তো বলে দিতে হবে কে লিখলো ভাই যে মকআপ করতে পারছি না মকআপে দেখাচ্ছি ভাই মকআপ দেখেছেন আব্দুল্লাহ ভাই আমি ওই সময় করছিলাম তো আমার হচ্ছে পিএসডি ফাইল নাই পিএসডি মানে সরি পিএসটা মানে ইনস্টল করা নাই তো এআই চেষ্টা করছিলাম আর কি বৃথা চেষ্টা ঠিক আছে নো প্রবলেম কথা হলো যে আর কি আপু দেখেন এই তো দেখেন কতটুকু হয়েছে মানে একটু ডাউনলোড হয়েছে হ্যাঁ তো এভাবে আপনারা পিএসডি এবং জেপিজিটা ডাউনলোড কেন করে রাখবেন কারণ আপনি যখন অনেকগুলো ডাউনলোড হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না যে আসলে আমার কোন মকআপটা তখন আপনাকে খুঁজে বেড়াতে হবে আর পাশে যদি জেপিজি থাকে তখন আপনি পিএস লেখা থাকবে আপনি পিএসটা ওপেন করে দিবেন বুঝতে পাচ্ছেন জি ম্যাম আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে দুইটা অপশন আসছে স্ট্যান্ডার্ড ডাউনলোড আর ডাউনলোড অ্যাজ জিপ কোনটা ডাউনলোড করব আচ্ছা দুইটা অপশন আছে মানে মানে আপনার পিএসডি ফাইল যেটা ওখানে একটা থ্রি ডট আসছে ওটাতে ক্লিক করলে ডাউনলোডের একটা অপশন আছে তো দুই ভাবে ডাউনলোড করা যাবে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাউনলোড আর একটা ডাউনলোড অ্যাজ জিপ আচ্ছা ওটা বাদ দেন অন্য অন্য কোন মকআপে নামেন তো কারণ আমার তো অলরেডি কতটা অপশন আসছে দেখেন ডাউনলোড আসছে গেট লিংক মানে এটা লিংক এটা কি লোগো মকআপ লিখে সার্চ দিব তো আসছে আপনি ওখানে জি আপু আপনারটার মতো আসছে আপনি ডাউনলোডের ওখানে ক্লিক করেন একটু ওই যে একটা টিক চিহ্ন আসছে দেখেন হ্যাঁ আপু ওইটা ওই যে স্ট্যান্ডার্ডটা করতে হবে স্ট্যান্ডার্ড ম্যাম আপনি মেসেজের একটা দিয়েছি হালকা হবে ম্যাম আপনি এই দুইটাতে একটু কাজ করেন এই লেখাটা এই দুইটার মধ্যে লেখেন ম্যাম আমি মেসেঞ্জারে দিয়েছি এটা হালকা হবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে করেন হয়ে যাবে সময় লাগে অনেক টাইম তো মামুন ভাই এই মকআপে একটু প্রবলেম আছে মামুন ভাই এটা ইউজ করবেন না এটা দেখেন এটা জাস্ট অন্যান্য মকআপ থেকে এই মকআপটা একটু প্রবলেম আছে এটা কেটে দিতে ভুলে গেছি ভাই হচ্ছে এই মকআপটা একটু প্রবলেম আছে অন্য মকআপ তো আপনি আপনি যেহেতু সব মকআপগুলো নামাই নিতে পারছেন তো অন্য ব্ল্যাকের দেখেন আরো মকআপ আছে হয়তো এখানে কি আছে অ্যানিমাল না ম্যানুয়াল না কি দেখলাম একটা ওটা আপনি করতে পারেন ম্যাম আমার এই দুইটা দেখেন এই দুইটা মকআপ কিনা আর এই দুইটা এইটা লেখাটা হবে কিনা এটা কি মকআপ না কি এটা মকআপ তো মনে হচ্ছে পিএনজি তো মনে হলো মানে পিএনজি না ইয়ে তো মনে হলো ম্যাম ফাইল এআই ফাইল হবে না ভাই পিএসডি ফাইল মকআপে পিএসডি ফাইল হয় মেবি এটা মকআপ না ভাই আপনি কাস্টম ফাইল পিএনজি কি মকআপ ফাইল আমি বুঝে পাই না আপনারা কি সবাই খেয়াল করছেন নাইমুর ভাই কই থাকে মানে এতক্ষণ থেকে অলরেডি ওই কি শিশির ভাই একটা লিংক দিল সেটা ওপেন করলাম এতক্ষণ ধরে অলরেডি আমার এতক্ষণ ধরে একটা একটা প্রসেসিং চলছে আপনি কই ছিলেন ভাই এখন এসে বলছেন যে লোগো কি সার্চ দিব গুগলে নাকি মকআপ সার্চ দিব এটা হইলো কই ছিলেন ভাই
নাইমো ভাই জি আপু লিংকটা দিয়ে দিয়েছে ভাই গ্রুপে লিংকটা ওপেন করেন লিংকটা ওপেন করে পিএইচডি যেগুলা জেপিজি অনেক তাড়াতাড়ি ইয়া হয়ে যায় ডাউনলোড হয়ে যায় অতএব যেগুলা এটা নাম কি বুঝতে পারলাম না ভুলে গেছি মানে এটা নাম কি মানে যেটা দেখাচ্ছেন এগুলা এগুলো কি লোগো আপু আপনাকে জেপিজি ডাউনলোড দিলে কি সমস্যা হবে জেপিজি ডাউনলোড দিলে তো আরো ভালো হয় আপু আপু ওই যে জেপিজি ডাউনলোড কেন দিবেন আপনারা জিপ ফাইল দিলেও তো কোনো প্রবলেম হবে না তার কারণ জিপ ফাইল পরে আপনাকে আর কি নামাই নিতে হবে কিন্তু আপনি জেপিজি পিএসজি যদি একভাবে দেখাচ্ছেন আপনার কথা কিছুই বুঝলাম না ওখানে দুটো সিস্টেম থাকে তো আপু জিপ ফাইলও থাকে শুধু ডাউনলোড থাকে আপু কেটে যায় বা প্রবলেম হয় ওনারা দুপাঁচটা দুপাঁচটা করে আর কি ইয়া করে নিবে তাহলে হবে জেপিজি তে শুধুমাত্র আমি বলছি জেপিজি তে শুধুমাত্র যে আমার কোন মকআপটা এখানে আছে আপনারা মকআপের আলাদা ফোল্ডার বানাবেন বুঝছেন ওখানে মকআপ লিখে রাখবেন এবং পিএসজি এবং জেপিজি ফাইলগুলো রাখবেন এবং আপনারা ওখানে সুবিধা হবে আপনি জাস্ট জেপিজি দেখে তাকাবেন আর পাশে পিএসজিটা ওপেন করে দিবেন বুঝছেন